পুষ্পাটোর হাত ধরে আলু স্টুডিও। তো পুষ্পাটোর হাত ধরে যাত্রা শুরু হচ্ছে আলু স্টুডিওর। তেলেঙ্গানায় অবস্থিত এই স্টুডিওটির উদ্বোধন হতে যাচ্ছে 1 অক্টোবর। ওই দিন আলু চুরের দাদা আলু রামালিঙ্গার জন্মদিন। ওনার জন্মদিন উপলক্ষে এই স্টুডিওটি ওই দিন থেকে যাত্রা শুরু করবে, যেখানে প্রথম মুভি হিসেবে শুট হবে পুষ্পা টুর। মানে পুষ্পা টুর সেটে আলু চুরের শুটিং শুরু হবে 1 অক্টোবর থেকে। তো আলু স্টুডিওটি আলু চুর এবং তার দুই ভাই মিলে নির্মাণ করেছে, মানে এটার মালিক তারাই। আদিপুরুষের ফার্স্ট লুক ও টিজার। তো টিজারের আগে ফার্স্ট লুক নিয়ে হাজির হচ্ছে আদিপুরুষ টিম। জানা গেছে 26 সেপ্টেম্বর প্রবাসের ফার্স্ট লুক মুক্তি পেতে যাচ্ছে, এরপরে মুক্তি পাবে টিজার। টিজার মুক্তি তারিখ নির্ধারণ করা হয়েছে অক্টোবরের 3 তারিখ, অনেকে আবার 2 তারিখও মনে করছে। টিজারটি প্রবাস অযোধ্যা থেকে মুক্তি দিবে, এই নিয়ে সেখানে বিশাল একটি আয়োজন করা হয়েছে। এরপর 5 অক্টোবর প্রবাস দিল্লির লবকুশ রামলীলায় রাবণ বধ উৎসবে অংশগ্রহণ করবে। তার মানে আগামী 2টি সপ্তাহ হতে যাচ্ছে আদিপুরুষময়। শুরু হয়ে গেছে কার্তিকেয়া 3। তো এখনো বক্স অফিসে চলছে কার্তিকেয়া 2 মুভিটি। এরই মাঝে নতুন করে আজ কেরালায় এটি বড় পরিসরে মুক্তি দেওয়া হয়। তবে এরই মধ্যে পরিচালক চান্দু মান্দাতি এই তৃতীয় কিস্তি নির্মাণে কাজ শুরু করে দিয়েছে, মানে কার্তিকেয়া 3 নির্মাণে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চান্দু মুভিটি স্ক্রিপ্ট লেখা শুরু করেছে, যেটি তিনি এই বছরের মধ্যেই শেষ করবেন। এরপর শুরু হবে প্রি প্রোডাকশনের কাজ। মুভিটি নির্মিত হবে 3D ভার্সনে, যেখানে যথারীতি নিখিল সিদ্ধার্থ অভিনয় করবে, সাথে নতুন অনেক মুখ যোগ হবে। উল্লেখ্য, 15 কোটিতে বানানো কার্তিকেয়া 2 বক্স অফিস থেকে 110 কোটির অধিক আয় করে ব্লকবাস্টার হয়। মেকার 154 এ নতুন দুই নায়ক। তো চিরঞ্জীবের 154 নম্বর মুভি নিয়ে আগ্রহ শেষ নেই। এই মুভিতে প্রথমবারের মতো চিরঞ্জীবের সাথে রবি দাসে কাজ করছে, নায়ক হিসেবে কাজ করছে শ্রুতি হাসান। ইতিমধ্যে মুভিটির সিংহভাগ কাজ প্রায় শেষ। এরই মধ্যে শোনা যাচ্ছে নাগার্জুন এবং ব্যাঙ্কটেশকে এই মুভিতে দেখা যাবে, মানে তারাও এই মুভির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে। যদি সত্যি হয় তবে একই মুভিতে তেলুগুর 4 জন নায়ককে দেখা সত্যিই অসাধারণ হবে। উল্লেখ্য, মুভিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারি। শাহরুখের মুভিতে তালাপাতি বিজয়। তো শাহরুখের জওয়ান মুভিতে এবার তালাপাতি বিজয়কে দেখা যাবে। তামিলের এই সুপারস্টার মুভিটিতে ক্যামিও দিতে যাচ্ছে। শোনা যাচ্ছে ইতিমধ্যে তিনি তার অংশের শুটিং শেষ করেছে, কেননা জওয়ান মুভির শুটিং চেন্নাই চলছিল, যেখানে শাহরুখের সাথে বিজয়কে দেখা যায়। তো জওয়ান মুভিটি নির্মাণ করছে এটলি, যেখানে ভিলেন হিসেবে কাজ করছে বিজয় সেতুপতি, নায়ক হিসেবে থাকছে নয়নতারা। মানে জওয়ানে বলিউডে চেয়ে তামিলে ফ্লেভার বেশি থাকছে। খবরের মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে ধুম করে কমেন্টে জানান। মন ভালো থাকলে একটি লাইক দিন, বেশি ভালো থাকলে শেয়ার দিন। সবসময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।